প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সাংবাদিকদের মুখোমুখি সরাসরি সেখানে। এখন আমাদের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য, আর পুজোর পরে লিডার অফ দ্য অপোজিশন আব্দুল মান্নান আছে, পুজোর পরেও এমএলএদের ডাকবে, এমএলএদের সাথে পুজোর পরে আমরা মিট করব, তাদের ওপিনিয়ন হবে। না, তাদের সম্বন্ধে তো আমি বারবার করে বলছি যে যারা দল ছেড়ে গেছে তাদের আমরা অনুরোধ করছি যে তারা যদি আবার তাদের দলে ফিরে আসে। বহু লোকের সাথে আমার এর মধ্যে কথা হচ্ছে, তারা বলেছেন পুজোটা যাক তারপরে সিদ্ধান্ত। বিভিন্ন লোকের বিভিন্ন কারণে গেছে, কেউ ভয়ে গেছে, কেউ লোভে গেছে, সেটা পরে। আগে আমরা নিজেরা দেখি আমাদের নিজের স্ট্রেংথটা কি, সেটাকে আসতে। রাহুল গান্ধী আমাদের সর্বোচ্চ নেতা, অতএব তাকে নিয়ে আমরা মিটিং করবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে নিজেদের স্ট্রেংথটাকে তো অ্যাসেস করতে হবে। হ্যাঁ, জেলায় জেলায় আমি তো বললাম তো যে ওয়ার্কিং প্রেসিডেন্ট যারা, তারা জেলায় জেলায় যাবেন, গিয়ে সেখানে পলিটিক্যাল সিচুয়েশন অ্যাসেস করবেন, রিপোর্ট দেবেন, তারপরে একটা কালেকটিভ সিদ্ধান্ত নেবো আমরা। সেই যে ওয়ার্কিং প্রেসিডেন্টরা যাচ্ছে, সময় নেই সেটা আমরা জানি, কিন্তু তার মধ্যে আমাদের করতে হবে। হ্যাঁ, সেগুলো তো হবে, দলটাকে রাস্তায় নামানো। না, আমাদের কাছে কোনো অ্যাপ্রোচই হয়নি, তৃণমূলের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অ্যাপ্রোচ করেনি, ওরা রাহুল গান্ধীর সোনিয়া গান্ধী গিয়ে করেছে। তা আমরা আমাদের সিদ্ধান্ত রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে জানাব। হ্যাঁ, যে আজকে আসতে পারছে, দুটো লোক আসেনি, এক হচ্ছে অধীর চৌধুরী আর দ্বিতীয় হচ্ছে সন্তোষ পাঠক। সন্তোষ পাঠক আসেনি, ওদের নবরাত্রি শুরু হচ্ছে, সেটার জন্যে অধীরে কাজ থাকার জন্য আসতে পারে। সবটাই ইস্যু তো, কোন ইস্যু নয়। 2011 সালে আমরা বাংলার মানুষকে কি বলেছিলাম, যে নারী ধর্ষণ হবে না, কিন্তু প্রতিদিন খবরের কাগজে একাধিক ঘটনা ঘটছে। আমরা বলছি শিক্ষায় রাজনীতিকরণ হবে না, এখন রাজনীতি আস্তাবল হয়ে দাঁড়িয়েছে শিক্ষাকেন্দ্র। আমরা বলছি শিক্ষায় রাজনীতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আমরা বলছি বেকার ছেলেদের চাকরি দিতে হবে, সবটাই কিছু আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি এত ভালোই হয়ে থাকে, তাহলে এই যে পঞ্চায়েত কমিটিগুলো এখন ফর্মেশন হচ্ছে না কেন, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? পুরুলিয়াতে সমস্ত ইলেকশন বন্ধ করে দেব, 42টাই একদিকে বলছেন ল অ্যান্ড অর্ডার প্রবলেম, আর একদিকে বলছেন ল অ্যান্ড অর্ডার এর থেকে ভালো আর কোথাও নেই, তাহলে কোনটা ঠিক? পশ্চিমবঙ্গটা তো জতুগৃহের অবস্থা, পরবর্তীকালে বিধানসভার অন্দরেও একাধিক ইস্যুতে সরকার বিরোধীদের বাম কংগ্রেস একসঙ্গে
বিধানসভার ভেতরে ফ্লোর কোঅর্ডিনেশনে অনেক কিছুই হয়, অতএব সেখানে সেটা আজকে বাইরে আলোচনার বিষয়বস্তু না। এই মুহূর্তে বাংলাদেশের প্রতি আপনাদের